ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানের ইউনিয়নের ব্যবসায়ী আথার মোল্লাক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 10:30টার দিকে চরমানের ইউনিয়নের চরগাজারিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। অনুষ্ঠানস্থলে আসার আগে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এলাকাবাসীকে সাথে নিয়ে মরহুম আথার মোল্লার কবরে জিয়ারত করেন। পরে তিনি স্থানীয়দের সাথে বিক্ষোভ মিছিলে অংশ নেন। চর গজারিয়া স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়। নিহত আথার মোল্লার ভাই শাহ আলম মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন সহ স্থানীয় এলাকাবাসী। গত 23 ডিসেম্বর বিকেলে আথার মোল্লাকে নির্মমভাবে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। মারাত্মক আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরদিন ভোরে মারা যায় আথার মোল্লা। এই ঘটনায় নিহতের ভাই শাহ আলম মোল্লা বাদী হয়ে সদরপুর থানায় 15 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশ এখন পর্যন্ত একজন আসামি আটক করতে সক্ষম হয়, বাকি আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে হত্যার সাথে জড়িতরা এলাকায় থাকলেও পুলিশ তাদের আটক করছে না। প্রভাবশালী এক নেতার মদদে তারা এলাকায় থেকে নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। আথার মোল্লার হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি মুজিব রহমান নিক্সন চৌধুরী বলেন, আথার হত্যার মদতদাতা হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে আইনের মাধ্যমে একদিন ফাঁসিতে ঝোলানো হবে। নিক্সন চৌধুরী তার বক্তৃতায় কাজী জাফরুল্লাহকে চ্যালেঞ্জ করে দেন। এই জহির, এই বতু, এই আরিফ কবে খুন করলেন? যেদিন কাজী জাফরুল্লাহকে আপনি প্রেসিডিয়াম আবার বানাইলেন, ঘরের ভিতরে ঘইরা দিনে দুপুরে হত্যা করলো, কার ক্ষমতায়? আমি যদি কোনো অন্যায় কাজ করি তাহলে নিশ্চয়ই আমার শক্তি দরকার। সেই শক্তি কোন শক্তি? এই কাজী জাফরুল্লাহর শক্তিতে আজকে এই আতাবাইকে হত্যা করা হয়েছে। কারণ তারা মনে করছে প্রেসিডিয়াম হয়েছে, মামলা থেকে বাঁচবো, এখনই সঠিক সময়। এই জাফরুল্লাহর ইন্ধনে হত্যা করা হয়েছে। জাফরুল্লাহ সাহেব কালকে সদরপুরে জনসভায় অতি সাহেবকে গালি দিলেন, কেন বতুর নাম দেওয়া হইলো, কেন জহিরের নাম দেওয়া হইলো? আপনি সদরপুর মঞ্চে বক্তব্য দিলেন একটা হত্যার মামলার আসামির পক্ষে, আপনি কি মানুষ? আপনার শরীরে কি রক্ত আছে নাকি আপনার শরীরে জানোয়ারের রক্ত? আমি জানতে চাই একটা আসামির পক্ষে কিভাবে আপনি ওদিকে ধমক দিলেন? কাজী জাফরুল্লাহ সাহেব অনেক সহ্য করছি, আর যদি একটা হত্যা করেন, এর আগে সাহেব মিয়াকে হত্যা করা তার আসামিকে আপনি জেল থেকে বাইর করে না নেত্রী দোহাই দিচ্ছেন, যে নেত্রী বলে তাকে বের করে দিতে, সে রেকর্ডিংও আমাদের কাছে আছে। ঠিক, আর যদি রক্ত ধরাতে চান তাহলে আপনাকে প্রেসিডিয়াম হন আর প্রেসিডিয়ামের দাদা হন, আপনার শরীর থেকে রক্ত ঝরবে অবশ্যই। আপনিও কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ, এর বাইরে কিছু না, তাই প্রেসিডিয়ামের ক্ষমতা দেখাবেন না। এই আতাবাইয়ের হত্যার বিচার, এই বতু, জহির, আনিস অবশ্যই, এইসব খুনিদের বিচার এই সদরপুরের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমি আসছি আপনাদের কাছে, আজ পর্যন্ত যে জবান দিছি সেই জবান আমি কোনোটা বরখেলাফ করি নাই। আজকে একজন খুনি তদবির করেন, এই আপনার প্রেসিডিয়ামের ক্ষমতা, এর জন্য আপনাকে সেই কাজটা প্রেসিডিয়াম বানাইছে যে আপনি মানুষের রক্ত নিয়ে লীলা খেলা খেলবেন আর আমরা চুপ করে বসে থাকবো। আপনার মতন প্রেসিডিয়াম বহুত আছে, জনগণের কাছে কোনো প্রেসিডিয়াম প্রেসিডিয়াম না। এই তিন থানার জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতে, আপনার লজ্জা নাই? চোর এই জাফরুল্লাহ খুনি তার নেতৃত্বে এই হত্যাকাণ্ড হইতে পারে, কিসের ক্ষমতা জহিরের যে এইভাবে দিনের বেলা মানুষ খুন করে? এই আনিস কা ইলেকশনের পরের দিন হুমকি দিয়া মানুষের ঘর বাড়ি পুরাইছে, আমি তার পরের দিন তাকে বাইর করে দিছি, এই সেই আনিস কা ইন্ধনদাতা। এই বতু আগেও 12 বছর জেলে ছিল, আগেও জেলে ছিল,
এবং এই জাফুল্লাহ পাইকুলাই আজকে রাজনীতি করাচ্ছে। আপনি খুনিদের দিয়ে রাজনীতি করান, আপনি জাফরুল্লাহ এই মানুষের রক্ত নিয়ে আর কত লীলা খেলবেন? একটা মায়ের বেদনা আপনি বুঝতে পারেন, একটা ছোট্ট সন্তানের কষ্ট আপনি বুঝতে পারেন, একটা স্ত্রীর দুঃখ আপনি বুঝতে পারেন? আপনি কিভাবে সাহস দিলেন, কিভাবে আপনি প্রেসিডিয়াম হওয়ার পর দিনে দুপুরে আপনার লোকরা এইভাবে খুন করলো? আপনার আপনার এই প্রেসিডিয়ামের জোরে আজকে আমার সদরপুরের একটা মার কোল খালি হইলো। আজকে আপনার প্রেসিডিয়ামের উপহার পাইলাম আমরা, যে একটা সন্তান তার মা পিতা হারায়া এই 4-5 বছর বয়সে এতিম হইলো, এই আপনার প্রেসিডিয়ামের উপহার। আজকে আজকে উনি সংবর্ধনা নেন, কিসের সংবর্ধনা রে ভাই? উনি প্রেসিডিয়াম হইছেন, আগে কি ছিলেন? তার আগে কি ছিলেন? আমি যখন 2014 সালে নির্বাচন করতে আসি তখনও তো উনি প্রেসিডিয়াম। আমি যখন 2018 নির্বাচন করলাম তখনও তো উনি প্রেসিডিয়াম। আর উনি আবার প্রেসিডিয়াম আছে, উনি পড়তো ক্লাস ওয়ানে, আবার ওয়ানে উইটা সংবর্ধনা নেয়, টু এ উঠেন তারপর সংবর্ধনা নেন। ওয়ানের ক্লাসে পড়তেন, ওয়ানে উইঠা আবার সংবর্ধনা নেন, লজ্জা করে না? আর আপনার ক্ষমতায় দিনে দুপুরে মানুষকে হত্যা করা হয়, এই কি তিন থানার মানুষের প্রেসিডিয়ামের উপহার? এটাই কি উপহার? এই ক্ষমতায় কি দেখতে আছেন? এই ক্ষমতায় কি ঝেকাছি না আপনাকে প্রেসিডিয়াম বানাইতে? আপনি প্রেসিডিয়াম হইতে হইতেই দিনে দুপুরে আপনার লোকরা মানুষ খুন করতেছে। জাফরুল্লাহ সাহেব, এই মা চাচিদের সামনে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যদি পারেন চেষ্টা কেন, আপনি আপনার সকল ক্ষমতা ব্যবহার করেন, এই হত্যাকারীদের আপনি বাঁচাইতে পারবেন না, এই ভদ্রমহিলাকে বাঁচাইতে পারবেন না, এই জয়ীকে বাঁচাইতে পারবেন না, এবং এই মামলার আসামিদের আপনি পারবেন না। যদি আপনি এদের বাঁচাইতে পারেন, এই জয়ীকে যদি আপনি ফাঁসি থেকে বাঁচাইতে পারেন, হাতে চুরি পরে চলে যাব। আপনি ছিলেন তিন থানার জনগণ নিয়ে যদি রাস্তায় নামি, দক্ষিণবঙ্গ চিরতরের জন্য অজল করে দেব। আপনার প্রেসিডিয়াম নিক্সন চৌধুরী পাত্তাও দেয় না। যেদিন দাবর দেব জাফরুল্লাহ, সেদিন পদ্মা নদী পার হইয়াই হত্যার বিচারে আপনার কোর করে দেব। কারণ আজকে আজকে এই জহিরের হত্যা করছে জানে, সেই আতাবাইয়ের বাচ্চার চোখের অশ্রু আপনি দেখেন নাই, তার স্ত্রীর কান্না আপনি দেখেন নাই, তার ভাইদের বেদনা আপনার শরীর আপনার চোখে দেখে নাই, আপনি দেখছেন সংবর্ধনা। লজ্জা করে না যে একজন হত্যাকারী একজন মামলার আসামির জন্য পুলিশের থানার অস্ত্রে ধমকান? এই আপনার অপকর্মের বিচার একদিন অবশ্যই হবে, একদিন এইসব হত্যার ইন্ধনের জন্য কাজী জাফরুল্লাহকেও ইনশাল্লাহ আইনের মাধ্যমে আইনা ফাঁসিতে ঝুলানো হবে। আপনার প্রেসিডিয়ামের গরম ওটা কুমিল্লায় দেখায়েন, এটা ফরিদপুরের মাটি। আপনার মতন যুদ্ধ অপরাধী রাজাকার বাটপার দালালের মাটি না। আপনি অনেকদিন ধৈর্য ধরছি, আর যদি আমার কোন নেতা কর্মীর রক্ত ঝরে তো জাফরুল্লাহ সাহেব আপনার শরীর থেকে রক্ত ঝরাইয়া আমরা দেখাই দেব এই ফরিদপুরের মাটি আর বঙ্গবন্ধুর ঘাঁটি রাজাকারদের ঘাঁটি না।